হরে কৃষ্ণ, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আত্মজ্ঞান লাভের পন্থা বই থেকে খুবই কিছু কন্ট্রাডিক্টরি বিষয়, যেগুলো আমরা প্রায় সময় আমাদের সমাজে শুনে থাকি। যেমন ইসকন কি প্রাচীন যে হিন্দু সমাজে জাতিভেদ প্রথা ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ইসকন কি সেটাকে আবার চালু করতে চাচ্ছে কিনা? এবং মাঝে মাঝে আমাদের অনেকে প্রশ্ন করে যে ইসকন কি নারী স্বাধীনতার বিরুদ্ধে কিনা, স্ত্রীদের স্বাধীনতার বিরুদ্ধে কিনা, বা স্ত্রীরা কি তুচ্ছ বা খারাপ? কেন কৃষ্ণ গীতায় তাদেরকে পাপজনী বললেন? এরকম অনেকগুলো কন্ট্রাডিক্টরি বিষয় আমাদের নির্দিষ্ট সময় মধ্যে যদি আমরা যতটুক পারি শিল প্রভুপাদের বই থেকে আমরা আলোচনা করব। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা যারা সরাসরি ক্লাসটা করছেন এবং যারা ইউটিউবে দেখছেন এবং যারা রাতের 11টা বাজে দেখছেন, সবাইকেই বলছি আপনারা ধৈর্য ধারণ করে পুরোটা দেখবেন এবং শুনবেন মনোযোগ সহকারে। আর যারা ইউটিউবে দেখছেন, আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ক্ষুদ্র পরিবারের সদস্য হয়ে যাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমরা স্ক্রিন শেয়ার করছি। তো গতদিন আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করব। গতদিন আমরা এখানে শেষ করেছিলাম, আমরা বলছিলাম কিভাবে বিভিন্ন রকমের অপভাষ্য রয়েছে সমাজে, কিভাবে একই শ্লোকের ভিন্ন ভিন্ন ভাষ্য হয়। আজকে এর পর থেকে কুমারী নিক্সন থেকে শুরু হবে। নয়ন সাগর প্রভু, আপনি একটু পড়ুন কুমারী নিক্সনের প্রশ্ন। কুমারী নিক্সন, আপনি কি পাশ্চাত্য জগতে প্রাচীন ভারতের জাতিভেদ প্রথা প্রবর্তন করার চেষ্টা করছেন গীতায় বিভিন্ন জাতির সম্বন্ধে? শিল প্রভুপাদ, ভগবদ গীতার কোথাও জাতিভেদ প্রথার উল্লেখ রয়েছে? শ্রীকৃষ্ণ বলেছেন, চাতুর্বর্ণ্য মায়া সৃষ্টম, গুণ কর্ম বিভাগশ্রেয়, গুণ এবং কর্ম অনুসারে আমি চারটি বর্ণ সৃষ্টি করেছি, ভগবদ গীতা 4:13। যেমন আমরা দেখতে পাই যে সমাজে ইঞ্জিনিয়ার রয়েছে, আবার ডাক্তারও রয়েছে। আপনি কি বলবেন যে তারা বিভিন্ন জাতির অন্তর্ভুক্ত? ইঞ্জিনিয়ার হচ্ছে একটি জাতি, আর ডাক্তাররা হচ্ছে আরেকটি জাতি? না, কোনো মানুষ যদি ডাক্তারি শিক্ষাপ্রাপ্ত হয় তাহলে তাকে ডাক্তার বলে স্বীকৃতি দেওয়া হয়, আর কেউ যখন ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রাপ্ত হয় তখন তাকে ইঞ্জিনিয়ার বলে স্বীকার করা হয়। তেমনি ভগবদ গীতায় সমাজে মানুষকে 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে: অত্যন্ত উন্নত উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ, পরিচালক শ্রেণীর মানুষ, উৎপাদক শ্রেণীর মানুষ এবং সাধারণ শ্রমিক। এই শ্রেণী বিভাগ স্বাভাবিক। যেমন এক ধরনের মানুষ অত্যন্ত বুদ্ধিমান, তবে ভগবদ গীতায় বর্ণিত এই প্রথম শ্রেণীর মানুষের যোগ্যতা অর্জন করতে হলে যথাযথভাবে শিক্ষাপ্রাপ্ত হতে হয়। ঠিক যেমন একটি বুদ্ধিমান ছেলেকে স্কুলে এবং কলেজে গিয়ে শিক্ষাপ্রাপ্ত হয়ে ডাক্তার হতে হয়, তাই কৃষ্ণ ভাবনা অমৃত আন্দোলনে আমরা বুদ্ধিমান শ্রেণীর মানুষদের শিক্ষা দিচ্ছি কিভাবে তাদের মনকে সংযত করতে হয়, কিভাবে ইন্দ্রিয় সংযত করতে হয়, কিভাবে সত্যবাদী হতে হয়, কিভাবে বাহ্যিক এবং অভ্যন্তরীণ ভাবে শুদ্ধ হতে হয়, কিভাবে জ্ঞান অর্জন করতে হয়, কিভাবে ব্যবহারিক জীবনে তাদের জ্ঞান প্রয়োগ করতে হয় এবং কিভাবে ভগবত চেতনা লাভ করতে হয়। এই সমস্ত ছেলেরা গড়ে উপস্থিত তাদের শিষ্যদের দেখিয়ে উৎকৃষ্ট স্তরের বুদ্ধিমত্তা সম্পন্ন, এবং এখন আমরা তাদের শিক্ষা দিচ্ছি যথাযথভাবে সে বুদ্ধির সদ্ব্যবহার করতে। আমরা জাতিভেদ প্রথা প্রচলন করছি না, যে প্রথায় একটি পাষণ্ড ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে বলে আপনাদেরকে ব্রাহ্মণ হয়ে যায়। তার আচার আচরণগুলি হয়তো সবচেয়ে নিকৃষ্ট স্তরের মানুষদের মতো, অথচ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে বলে তাকে যদি সর্বোৎকৃষ্ট শ্রেণীভুক্ত বলে স্বীকৃতি দেওয়া হয় তাহলে সমাজের সর্বনাশ হবে। সে প্রথা আমরা স্বীকার করি না। যে মানুষ গুণগতভাবে ব্রাহ্মণত্ব অর্জন করেছে তাকেই আমরা সর্বোৎকৃষ্ট স্তরের মানুষ বলে
স্বীকৃতি দিই, তা সে ভারতীয় হোক, ইউরোপিয়ান হোক অথবা আমেরিকান হোক, উচ্চ কুলোদ্ভুত অথবা নিম্ন কুলোদ্ভুত, তাতে কিছু যায় আসে না। যে কোনো বুদ্ধিমান মানুষকে সর্বোৎকৃষ্ট স্তরের আচরণের শিক্ষা দেওয়া যায়। আমার শিষ্যদের উপর আমি ভারতীয় জাতীয় পতাকা আরোপ করছি বলে যদি কোনো ভ্রান্ত ধারণা থেকে থাকে, তাহলে সে অর্থহীন ধারণার আমি নিরসন করতে চাই। আমরা কেবল প্রথম শ্রেণীর বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের সর্বোচ্চভাবে সর্বোৎকৃষ্ট শিক্ষা দেওয়া সর্বোৎকৃষ্ট হওয়ার শিক্ষা দিচ্ছি। হরে কৃষ্ণ। ধন্যবাদ। এর পরে কেউ যদি পড়তে চান হাত তুলে রাখুন, আমরা সুযোগ দিব। তো কুমারী নিক্সন এখানে যে প্রশ্নটা করছেন, যে ইসকন বা আন্তর্জাতিক কৃষ্ণমন্ডলের সঙ্গ, তারা কি জাতিভেদ প্রথা, প্রাচীন যে জাতিভেদ প্রথা ছিল যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয় হবে, বৈশ্যের ছেলে বৈশ্য হবে, শূদ্রের ছেলে শূদ্র হবে, এই যে জাতিভেদ প্রথা, ব্রাহ্মণের যদি শূদ্রের সাথে যদি শরীর স্পর্শ হয় তাহলে ব্রাহ্মণের জাত চলে যাবে, এই যে জাতিভেদ প্রথা যেটা প্রচলিত ছিল সমাজে, সেটাকে আবার কি ইসকন আবার চালু করতে চাচ্ছে কিনা, কুমারী নিক্সন এই প্রশ্ন করেছে। তো প্রভুপাদ উত্তরে বললেন, ইসকন জাতিভেদ প্রথা চালু করছে না, চালু করবে না বা করতে চাইও না। প্রভুপাদ বলছেন, কৃষ্ণ গীতায় বলেছেন যে সমাজে যেমন ডাক্তারদের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারদের প্রয়োজন আছে, সেরকম ব্যবসায়ীদের প্রয়োজন আছে, সেরকম যারা কৃষক তাদের প্রয়োজন আছে, সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, তারা কি আলাদা আলাদা জাতি হলো? তারা ভিন্ন পেশার বলে তারা তো আলাদা জাতি হয়নি, এটার কথা জাতি বলে না আসলে, তাই না? এক একটা তাদের গুণ অনুসারে বা তাদের কর্ম অনুসারে তারা এক একটা কাজে নিয়োজিত। তো সেরকম সমাজেও বিভিন্ন চেতনার মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে যারা উন্নত চেতনা সম্পন্ন, যারা সত্য গুণের দ্বারা প্রভাবিত। তো সত্য গুণের লক্ষণ কি, কিভাবে আমরা বুঝবো যে এই ব্যক্তি সত্য গুণের দ্বারা প্রভাবিত? তো সত্য গুণের দ্বারা যারা প্রভাবিত তাদের লক্ষণ হচ্ছে সুখম এবং জ্ঞানম, যে তারা সবসময় সুখী, সবসময় আনন্দে থাকে, প্রফুল্ল থাকে, এবং তাদের মধ্যে জ্ঞান, তাদের মধ্যে প্রচুর জ্ঞান প্রকাশিত হয়, আমরা দেখি যে তারা খুব জ্ঞানী হয়ে থাকে। তো আমরা যদি আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখি যারা খুব সবসময় খুশি মেজাজে আছে, হাসি খুশি আছে, এবং তাদের মধ্যে তাদের প্রচুর জ্ঞান রয়েছে, জ্ঞান মানে এখানে আমরা জড়জাগতিক বিদ্যাকে বুঝাচ্ছি না বা পাণ্ডিত্যকে বুঝাচ্ছি না, জ্ঞান মানে আমরা বুঝাচ্ছি যে ভগবত তত্ত্ব বিজ্ঞান, ভগবান সম্পর্কে জ্ঞান, হ্যাঁ, যে জ্ঞানের দ্বারা ঈশ্বরকে জানা যায় সেই জ্ঞান, এরকম যদি আমরা কিছু মানুষ দেখি তাদেরকে বলা হয় ব্রাহ্মণ। তো যারা সত্যগুণের দ্বারা প্রভাবিত তারা হচ্ছে উন্নত শ্রেণীর মানুষ। আর আবার কিছু মানুষ আছে যারা রজগুণের দ্বারা প্রভাবিত, রজগুণের দ্বারা। রজগুণটা কিরকম? রজগুণের দুইটা লক্ষণ, এক হচ্ছে সঙ্গ আর একটা হচ্ছে তৃষ্ণা। সঙ্গটা কি তৃষ্ণাটা কি? সঙ্গ মানে হচ্ছে তারা বিপরীত লিঙ্গের সঙ্গ করতে খুবই মানে আকৃষ্ট থাকে, পুরুষ স্ত্রীর, স্ত্রী পুরুষের, এটাকে বলা হয় সঙ্গ। আর তৃষ্ণা মানে কি? তৃষ্ণা মানে তারা সবসময় চিন্তা করে কিভাবে টাকা কামানো যাবে, কিভাবে জড়জাগতিক সম্পদ পাওয়া যাবে, কিভাবে ব্যবসা বাড়ানো যায়, কিভাবে আরো মানুষকে ঠকিয়ে বড় হওয়া যায়, কিভাবে আমি জায়গা জমি বাড়াতে পারি, কিভাবে একটা বড় বাংলো বানাতে পারি। তো এই তৃষ্ণা মানে বহু কিছু পাওয়ার বাসনা, এটা হচ্ছে রজগুণের লক্ষণ। তো সমাজে এমন কিছু লোক আছে যারা এই সঙ্গ এবং তৃষ্ণার দ্বারা প্রভাবিত, যারা রজগুণের দ্বারা প্রভাবিত, এবং তারা যুদ্ধ করতে ভালোবাসে। তারা বলে যে কেউ যদি আমাকে চিমটা মারে আমি তাকে ঘুষি মারবো, আমি সহ্য করে থাকবো না। তো যারা সত্যগুণের মানুষ তাকে যদি কেউ একটা চিমটা মারে, যাহ এটা পিঁপটা কামড় দিয়েছে, ওর সাথে ঝগড়া করে লাভ কি, এরকম কত পিঁপটা আমাকে ডেইলি কামড় দিচ্ছে, মশা কামড় দিচ্ছে,
ও চিমটা একটা মারলো বললো তার সাথে ঝগড়া করে লাভটা কি? তো তারা সহ্য করে, ক্ষমা করে দেয়। এটা হচ্ছে ব্রাহ্মণ যারা তাদের স্বভাব। আর কিছু মানুষ আছে, ওকে যদি আপনি চিমটা মারেন ও উল্টো আপনাকে একটা থাপ্পড় মারবে, ওরা সহ্য করে না। ওরা ওরা বলে না, আমি আমার মতো এরকম ব্যক্তিকে তুমি চিমটা মারলে এটা কেমন স্পর্ধা তোমার? রজগুণের দ্বারা প্রভাবিত। যেমন আপনি যদি কোনো ইস্কনের ভক্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে আপনি বলে এই দেখো পাগল যাচ্ছে, পাগল বিয়ে শাদী করে না, মাথায় টিকি একটা রেখেছে, পাগল পাগল, তো কৃষ্ণ ভক্তরা আপনাকে কিছুই বলবে না, কিছু বলবে না, তারা চুপচাপ সহ্য করে চলে যাবে। কেন? তারা হচ্ছে ব্রাহ্মণ, তারা সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত। আপনার সাথে অহেতুক ঝগড়া করার মধ্যে তারা নাই, তারা সহ্য করে চলে যাবে। কিন্তু আপনি যদি রাস্তায় একজন পুলিশ হেঁটে যাচ্ছে আর তাকে বলছে এই দেখো পাগল যাচ্ছে, পাগল এই পুলিশটা হচ্ছে পাগল, হ্যাঁ কেমন কি একটা পোশাক পরেছে অদ্ভুত ধরনের, পাগল যাচ্ছে, পুলিশ কি করবে? পুলিশ সহ্য করবে আপনাকে? পুলিশ সহ্য করবে না, ডান্ডা দিয়ে মারতে আসবে আপনাকে। বুঝতে পারছেন? তাহলে দেখেন দুজনই মানুষ, সাধুও মানুষ পুলিশও মানুষ, কিন্তু একজন সহ্য করে চলে গেল আর একজন সহ্য না করে ডান্ডা দিয়ে মারলো। কেন? কারণ দুইজন দুইটা গুণের দ্বারা প্রভাবিত, সাধু সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত আর পুলিশ রজগুণের দ্বারা প্রভাবিত। তো সমাজে এটা এটা আমি এটা বুঝাচ্ছি কেন, উদাহরণ দিচ্ছি কেন, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এরকম সমাজে কিছু কিছু মানুষ আছে যারা রজগুণের দ্বারা প্রভাবিত, তো তারা হচ্ছে ক্ষত্রিয়, তাদেরকে বলা হয় ক্ষত্রিয়, যারা শাসন ক্ষমতা থাকতে চায়, শাসন করতে চায়, অন্যদেরকে আন্ডারে কন্ট্রোলে রাখতে চায়, এরকম কিছু লোক আছে সমাজে, তাদেরকে বলা হয় ক্ষত্রিয় সংস্কৃত ভাষায়। আর কিছু কিছু মানুষ আছে যারা একই সাথে রজগুণ এবং একই সাথে তমগুণ, রজ তম দুইটা একসাথে, দুইটা গুণের দ্বারা প্রভাবিত একসাথে। তো রজগুণের লক্ষণ হচ্ছে সঙ্গ এবং তৃষ্ণা, আর তমগুণের লক্ষণ কি? তমগুণের লক্ষণ হচ্ছে নিদ্রা, আলস্য এবং প্রমাদ। নিদ্রা মানে ঘুমানো, আলস্য মানে অলসতা, আর প্রমাদ মানে উন্মত্ততা বা পাগলামি। এই তিনটা হচ্ছে রজগুণের লক্ষণ। তো সমাজে এমন কিছু লোক আছে যারা একই সাথে রজগুণের দ্বারা প্রভাবিত, আবার একই সাথে তমগুণ, দুটাই রজ তম দুটা গুণ একসাথে, তারা দুটা গুণের দ্বারা একসাথে তারা প্রভাবিত। এরকম কিছু সমাজে মানুষ আছে, তাদের চিন্তা হচ্ছে কিভাবে প্যাট থাকে আগে শান্তি করা যায়। ঠিক আছে, সবচেয়ে বড় রুপাইয়া, সবচেয়ে বড় কি? রুপিয়া, রুপিয়া, রুপিয়া মানে টাকা। স্ত্রীও বড় না, সংসারও বড় না, হ্যাঁ সাধুও বড় না, ধর্মও বড় না, সবচেয়ে বড় রুপাইয়া। মানি ইজ সুইটার দেন হানি, তাদের কাছে টাকা হচ্ছে মুদ্রা, হচ্ছে মধুর থেকেও মিষ্টি, টাকা হচ্ছে সব থেকে বেশি প্রাধান্য তাদের কাছে। সেজন্য তারা ব্যবসা করে, সেজন্য তারা বিভিন্ন প্রকার বুদ্ধি বের করে, কুট কৌশল বের করে টাকা কামানো, কিভাবে টাকা বেশি করে কামানো যায়। এরকম কিছু মানুষ সমাজে রয়েছে, তাদেরকে বৈদিক ভাষায় বলা হয় বৈশ্য। বৈদিক ভাষায় কি বলা হয়? তাদেরকে বলা হয় বৈশ্য। ঠিক আছে, আর সমাজে আর কিছু মানুষ আছে যারা তমগুণের দ্বারা বেশি প্রভাবিত, বেশিরভাগই তারা তমগুণের দ্বারা প্রভাবিত। বুদ্ধি শুদ্ধি এত কাজ করে না, ব্যবসাও ভালো মতো করতে পারে না, অন্যকে কন্ট্রোলও রাখতে পারে না, বা সাধুর মতো বা সাত্ত্বিক সত্ত্বগুণও তারা থাকে না। তারা ওই গার, তাদেরকে যদি বলেন তুমি একটু বোঝাটা বহন করে নিয়ে যাও, ও জি স্যার, জি হুজুর, এটা আমি পারবো। হ্যাঁ, ব্রাহ্মণের মতো সহনশীলতাও তাদের নেই, ক্ষত্রিয়ের মতো শাসন ক্ষমতাও তাদের নেই, বৈশ্যের মতো ব্যবসায়ী ব্যবসা করার মানসিকতাও তাদের নেই। তারা বলছে আমি শুধু চাকরি করব, 9টা 5টা অফিস করব, মাসে মাসে বেতন দিলে হয়ে যাবে হরে কৃষ্ণ। ঠিক আছে, এরকম কিছু মানুষ সমাজে আছে, কিছু কুলিগিরি করতে চায়, বা কিছু তারা বোঝা বহন করতে চায়, চাকরি করতে চায়, এরকম কিছু মানুষ সমাজে আছে। বৈদিক ভাষায় তাদেরকে বলা হয় শূদ্র। ঠিক আছে,
তাহলে এই যে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, এটা জন্ম অনুসারে নির্ধারিত হয় না। এমন নয় যে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলে আমি ব্রাহ্মণ হয়ে গেলাম, সেরকম না। বা শূদ্রের ঘরে জন্মগ্রহণ করলে আমি শূদ্রই থেকে যাবো, আমি কখনো ব্রাহ্মণ হতে পারবো না, সেরকমও না। নারদ মুনি শ্রীমদ ভাগবতমে বলছেন, যস্য যদ লক্ষণম প্রোক্তম পুংস বর্ণ অভিব্যঞ্জকম যত অন্যত্র অপি দৃশ্যেত তত্তেনৈব বিনির্দিষে। তিনি বলছেন যে কোন মানুষের মধ্যে কে ব্রাহ্মণ হবে, কে ক্ষত্রিয় হবে, কে বৈশ্য হবে, কে শূদ্র হবে, এটা জন্ম অনুসারে নির্ধারণ হয় না, এটা তার কর্ম অনুসারে এবং সে তার কোন গুণের দ্বারা সে প্রভাবিত সেটা অনুসারে নির্ধারণ হয়। তা এখন আমাদেরকে জানতে হবে ব্রাহ্মণের কর্ম কি, ব্রাহ্মণের গুণ কি। গুণটা আমি বলেছি, ব্রাহ্মণ হচ্ছে সত্ত্বগুণ, ক্ষত্রিয় হচ্ছে রজোগুণ, বৈশ্য হচ্ছে রজতম গুণ, আর শূদ্র হচ্ছে তমগুণ। গুণটা আমি বলেছি কে কোন গুণের দ্বারা প্রভাবিত। আর কর্মটা কি, কার কি কর্ম, কোন বর্ণের কি কর্ম, তা আমরা বলছি গুণ এবং কর্ম অনুসারে নির্ধারণ করতে হবে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র। তো সেই জন্য কর্মটা কি সেটাও আমাদেরকে জানতে হবে। তো ব্রাহ্মণের কর্ম কি, ব্রাহ্মণের কর্ম হচ্ছে যে পঠন পাঠন যজন যাজন দান প্রতিগ্রহ, ছয়টা ছয়টা কাজ হচ্ছে ব্রাহ্মণের কর্ম। কি, তারা বৈদিক শাস্ত্র পড়তে ভালোবাসে এবং অন্যদেরকে পড়াতে ভালোবাসে, শিখাতে ভালোবাসে। তারা বিগ্রহ পূজা, হ্যাঁ, বা বিগ্রহকে পূজা করতে ভালোবাসে, অন্যদেরকে বিগ্রহ পূজা শিখাইতে ভালোবাসে। যজন যাজন, পঠন পাঠন, তারপর হচ্ছে দান, তারা অন্যকে দান করে এবং অন্যরা যদি তাদেরকে দান করে সেটা তারা গ্রহণ করে। এই ছয়টা কাজ যারা করে তাদেরকে বলা হয় ব্রাহ্মণ। তো ক্ষত্রিয়ের কাজ কি, ক্ষত্রিয়ের কাজ হচ্ছে শৌর্য তেজ ধৃতি দাক্ষম যুদ্ধে চপি অপলায়নম দানম ঈশ্বর ভাবচ্ছ ক্ষাত্র কর্ম স্বভাবজ। কৃষ্ণ গীতায় বলছেন 18 অধ্যায়ে যে কি শৌর্য, তারা খুব শক্তিশালী হবে, মোটা সোটা, যেমন পুলিশ কি স্ট্রং বডি, হ্যাঁ, তেজ মানে সাহস, বীর বীরত্ব তাদের আছে, শৌর্য শৌর্য বীর্য তাদের আছে, শৌর্য তেজ তাদের মধ্যে একটা আলাদা, তাদেরকে দেখেই একটা মোটামুটি একটা ভয় জাগে, অনেক শ্রদ্ধা, একটা সমীহ জাগে, তেজ তাদের মধ্যে একটা তেজ আছে। ধৃতি, তারা খুব দৃঢ়, মানে তারা যদি একবার সিদ্ধান্ত নেয় যে এই কাজটা আমি করব, সেটা তারা করেই ছাড়ে। তারা যখন যুদ্ধে যায়, যুদ্ধ থেকে তারা পালিয়ে আসে না, ডু অর ডাই, হয় করো নাই মরো, তারা কখনো যুদ্ধ থেকে পালিয়ে আসে না। তারপর তারা অন্যকে দান করে, ব্রাহ্মণদেরকে তারা দান করে, তারাও ঈশ্বরকে ভজনা করে, তারাও মাঝে মাঝে মন্দিরে যায়, হ্যাঁ, ভগবানকে ডাকে, হ্যাঁ, ঈশ্বর ঈশ্বর ভাবস্য, ঈশ্বরকে তারা আরাধনা করে। এই রকম কাজগুলো যারা করে তাদেরকে বলা হয় ক্ষত্রিয়, ঠিক আছে। এখন বৈশ্যদের কাজ কি, বৈশ্যদের কাজ হচ্ছে কৃষি গো রক্ষা বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম। বৈশ্যদের কাজ কি, বৈশ্যদের কাজ হচ্ছে কৃষি কাজ করা, কৃষি কাজ, যত রকমের কৃষি কাজ আছে সব রকম। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে গো রক্ষা। গো রক্ষা মানে গাভী পালন করা বা পশু পালন করা, যাচ্ছে বৈশ্যদের কাজ। আরেকটা কি বাণিজ্য, বাণিজ্য মানে ব্যবসা করা, যত ধরনের ব্যবসা আছে সেটা যে ব্যবসাই হোক না কেন, কৃষি গোরক্ষা বাণিজ্য, এই তিনটা কাজ যারা করে তাদেরকে বলা হয় বৈশ্য। আর শূদ্রের কাজ কি, শূদ্রের কাজ হচ্ছে পরিচর্যা আত্মকং কর্মম শূদ্র শিয়াপি স্বভাবজ। যে শূদ্রের কাজ হচ্ছে সে চাকরি করে শুধু, সে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যদের আন্ডারে থেকে তাদেরকে সেবা করে, সে নিজে ব্যবসাও করতে চায় না বা কাউকে রাজাও হতে চায় না বা কোনো ক্যাডার বা পোস্ট পজিশন কন্ট্রোল পাওয়ার সে চায় না, বা সে ব্রাহ্মণের মতো ওরকম সাত্ত্বিক গুণাবলীও তার নেই, সেরকম পঠন পাঠন যজন যাজন সে করতে পারে না। সে শুধু তাকে যদি বলে এই তুমি এই জিনিসটা নিয়ে আসো বাজার করে, সে নিয়ে আসতে পারবে,
বা এই তুমি এই কাজটা করে দাও, সে করতে পারবে। অর্থাৎ তারা ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যের আদেশ পালন করে, তাদের সেবা করে, এরকম যারা চাকরি করে যারা, তারা হচ্ছে শূদ্র। তো এখন আধুনিক সমাজে আমরা উল্টাটা দেখতে পাচ্ছি, আমরা মনে করছি যারা যারা চাকরি করে, হ্যাঁ বড় বড় কোম্পানিতে যারা চাকরি করে না, তারা হচ্ছে শ্রেষ্ঠ, আর যারা এইসব বই তৈ পড়ে, হ্যাঁ শাস্ত্র পড়ে, কোনো কাজ টাজ করে না, শুধু হরিনাম করে আর শাস্ত্র পড়ে, এরা হচ্ছে সব থেকে খারাপ, যে খাই দায় কোনো কাজ নাই, বেকার। এরকম আমরা আধুনিক যুগে এটা মনে করছি, তাই না? আমরা মনে করছি যারা কোনো কাজ টাজ নাই, শুধু হরিনাম করে, শাস্ত্র পড়ে, তারা হচ্ছে খারাপ, আর যারা বড় বড় কোম্পানিতে চাকরি করে, অনেক টাকা বেতন পায়, তারা হচ্ছে সব থেকে ভালো। আধুনিক মানুষ আসলে এই যে যথার্থ বিভাজন, সমাজের যে বিভাজন, এটা তারা যথার্থভাবে জানে না। সেজন্য প্রভুপাদ এখানে বলছেন, আমরা যে পেজটা শেয়ার করলাম সেখানে প্রভুপাদ বলছেন, আসলে আমরা কিন্তু জাতিভেদ প্রথার পক্ষে নই, জাতিভেদ প্রথার পক্ষে আমরা নই, আমরা জাতিভেদ প্রথা প্রণয়ন করছি না। প্রভুপাদ বলছেন, হ্যাঁ সমাজে যেমন ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তারা তো আলাদা আলাদা জাতি নয়, হ্যাঁ তারা আলাদা আলাদা জাতি নয়, সেরকম ব্রাহ্মণ ক্ষত্রিয় ওইগুলো আলাদা আলাদা জাতি নয়, এটা হচ্ছে যার যেটা গুণ, যার যেটা কর্ম, স্বাভাবিক ভাবে সেই অনুসারে সমাজে এই বিভাজনটা করা হয়েছে। কিছু কিছু মানুষ আছে উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন, তাদেরকে ব্রাহ্মণ বলা হয়, কিছু কিছু মানুষ আছে পরিচালক শ্রেণীর, অ্যাডমিনিস্ট্রেটর, তাদেরকে বলা হয় ক্ষত্রিয়, কিছু কিছু মানুষ আছে যারা কৃষি কাজ করে এবং প্রোডাকশন করে এবং ব্যবসা করে, তারা হচ্ছে বৈশ্য, আর যারা কিছু আছে শ্রমিক টাইপের চাকরি করে, তারা হচ্ছে শূদ্র। এই শ্রেণী বিভাগটা তো স্বাভাবিক, এটা যে বৈদিক যুগে ছিল এখন নেই সেরকম না, এখনো তো আমরা সমাজে এগুলো দেখতে পাচ্ছি, এখনো এগুলো আছে সব সমাজে, সেটা আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, যে দেশ বলেন, সবখানে আছে, সবখানে এই বিভাজন আছে। তো এটা জন্ম অনুসারে হয় না, ডাক্তারের ছেলে কখনো ডাক্তার হয় না, তাকে ডাক্তার হতে হলে ডাক্তারি বিদ্যা, ডাক্তারি পড়ালেখা করে, হ্যাঁ পরীক্ষায় পাশ হয়ে যোগ্যতা অর্জন করতে হয়। সেরকম ব্রাহ্মণের ছেলে হলে কেউ ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণ হতে হলে তাকে ব্রাহ্মণের গুণাবলী অর্জন করতে হয়। তাহলে ব্রাহ্মণের গুণাবলী গুলো কি কি? প্রভুপাদ বলছেন ব্রাহ্মণের গুণাবলী গুলো কি কি, কিভাবে মনকে সংযত করা যায়, কিভাবে ইন্দ্রিয়কে সংযত করা যায়, কিভাবে সত্যবাদী হওয়া যায়, কিভাবে আভ্যন্তরীণ ভাবে শুদ্ধ থাকা যায়, বাহ্যিক ভাবে শুদ্ধ থাকা যায়, কিভাবে জ্ঞান অর্জন করা যায়, কিভাবে ব্যবহারিক জীবনে সেই জ্ঞান প্রয়োগ করা যায়, কিভাবে ভগবানের চেতনা, ভগবানের চিন্তা করা যায়, এই সবগুলো হচ্ছে ব্রাহ্মণের গুণ। যারা এগুলো অর্জন করে তাদেরকে ব্রাহ্মণ বলা হয়। তো কোন শূদ্র, কোন ব্যক্তি শূদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে যদি এই গুণগুলো অর্জন করে তাহলে সেও ব্রাহ্মণ হতে পারে, শূদ্র কুলে থেকেও জন্মগ্রহণ করলেও সেও কিন্তু ব্রাহ্মণ হতে পারে, যদি তার মধ্যে গুণ এবং তার গুণ এবং কর্মগুলো যদি ব্রাহ্মণের মতো হয় তাহলে সেও ব্রাহ্মণ হতে পারে। আর একজন ব্যক্তি সে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু তার কাজ হচ্ছে শূদ্রের মতো, তার গুণাবলীও হচ্ছে শূদ্রের মতো, তাহলে সে ব্রাহ্মণের ছেলে হলেও তাকে ব্রাহ্মণ বলা যাবে না, তাকে শূদ্র বলতে হবে। এটা আমার কথা নয়, নারদ মুনি বলেছেন, হ্যাঁ যার মধ্যে যে গুণ এবং যে কর্ম দেখা যাবে সেই অনুসারে তাকে বিভাজন করতে হবে। যস্য জল লক্ষণম প্রোক্তম পুংস বর্ণ অভিব্যঞ্জকম যত অন্যত্র অপি দৃশ্যেত তত্তেনৈব বিনির্দিশে, নারদমুনি ভাগবতে বলেছেন, যার মধ্যে যে গুণ আছে, যে কর্ম সে করে, সেই অনুসারে নির্ধারণ করতে হবে সে কোন বর্ণের বা কোন আশ্রমের বা কোন, সে কি ব্রাহ্মণ, সে কি ক্ষত্রিয়, সে কি বৈশ্য না শূদ্র, এভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে, জন্ম অনুসারে নয়। এভাবে প্রভুপাদ বললেন যে আমরা জাতিভেদ প্রথা প্রচলন করছি না, হ্যাঁ এটা হচ্ছে একটা সংকীর্ণ, জাতিভেদ প্রথা হচ্ছে একটা সংকীর্ণ ধারণা, কিন্তু কৃষ্ণ গীতায় যে বর্ণ সম্পর্কে বলেছেন, চাতুর্বর্ণ, চারটা বর্ণ, এটা কোনো সংকীর্ণ ধারণা নয়, এটা কোনো হিন্দুদের সংকীর্ণ ধারণা নয়, এটা সারা জগতে আছে, এটা আমরা চাই বা না চাই, আশা করি বা না করি, সবার মধ্যেই এটা অটোমেটিক আছে।
ঠিক আছে, কিন্তু এই জাতিভেদ প্রথা যেটা ছিল সেটা তারা ভুলভাবে আসলে প্রচার করেছে সমাজে, যে ব্রাহ্মণের ছেলেরাই ব্রাহ্মণ হবে, শূদ্রের ছেলে কখনো ব্রাহ্মণ হতে পারবে না। এগুলো করে তারা সমাজের সর্বনাশ করেছে আসলে। সেই প্রথা আমরা স্বীকার করি না। আমরা মনে করি যে ব্যক্তি ব্রাহ্মণের গুণাবলী অর্জন করেছে সেই হচ্ছে যথার্থ ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের ছেলে যদি ব্রাহ্মণের গুণ না থাকে, তার কাজ যদি ব্রাহ্মণের মতে না হয়, তাহলে সে ব্রাহ্মণ নয়, সে শূদ্রও হতে পারে। এভাবে আমরা শিক্ষা দিচ্ছি। তো সেই জন্য কেউ ভারতীয় হতে পারে, ইউরোপিয়ান হতে পারে, আমেরিকান হতে পারে, উচ্চ কুলে জন্ম হতে পারে বা নিম্ন কুলে জন্ম হতে পারে, সেটাতে কিছু আসে যায় না, সেটাতে কিছু আসে যায় না। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, যে কোনো মা বুদ্ধিমান মানুষকে সদ্বোধকৃষ্ট আচরণে শিক্ষা দেওয়া যায়। আমরা সবাইকে শিখাচ্ছি আমরা কিভাবে ব্রাহ্মণ হতে হয়। কল শূদ্র সম্ভব, কলিযুগে, কলিযুগে জন্মগত ভাবে সবাই হচ্ছে শূদ্র, কারণ ব্রাহ্মণের গুণ বা সেগুলো কারো মধ্যেই থাকে না। সাধারণত জন্মগত ভাবে আমরা সবাই হচ্ছে শূদ্র, কিন্তু সংস্কারাৎ ভবেদ দ্বিজ, যখন আমরা শিক্ষা পাই, ট্রেনিং পাই ব্রাহ্মণ হওয়ার, তখন আমরা দ্বিজত্ব লাভ করি, ব্রাহ্মণত্ব লাভ করি ট্রেনিং এর মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে। যেভাবে কেউ জন্মগত ভাবে ডাক্তার নয়, জন্মগত ভাবে আমি মায়ের পেট থেকে ডাক্তার হয়ে জন্মাইনি, কিন্তু আমি যদি পড়াশোনা করি, আমি যদি ট্রেনিং পাই, হ্যাঁ আমি যদি প্রশিক্ষণ পাই, তাহলে আমি ডাক্তার হতে পারি। সেরকম আমি জন্মগত ভাবে ব্রাহ্মণ নাও হতে পারি, কিন্তু আমি যদি প্রশিক্ষণ পাই, হ্যাঁ আমি যদি শিক্ষা গ্রহণ করি, তাহলে আমি ব্রাহ্মণ হতে পারি। এটাই এখানে বলা হচ্ছে। সেজন্য আমরা ইসকনের ভক্তরা, আমরা আমরা এই ভারতীয় যে জাতিভেদ প্রথা সেটা আমরা শিখাচ্ছি না, সেটা আমাদের আসল উদ্দেশ্য না, এটা তো ভ্রান্ত ধারণা। সেজন্য আমরা এটাকে নিরসন করতে চাই। আমরা কেবল শিক্ষা দিচ্ছি মানুষকে যে কিভাবে তারা শ্রেষ্ঠ মানুষ হতে পারে, উৎকৃষ্ট মানুষ হতে পারে, যাতে পুরো সমাজের কল্যাণ হয়। ওকে, আমরা পরের আরেকজন থেকে পড়বো। আরেকজন হাত তুলুন, কুমারী নিক্সন এরপর আরেকটা প্রশ্ন করেছেন। হ্যাঁ মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি পড়ুন। প্রভু কোথা থেকে পড়বো? এই যে এখানে কুমারী নিসন স্ত্রী স্বাধীনতা সম্বন্ধে আপনার কি মত? আচ্ছা, কুমারী নিসন স্ত্রী স্বাধীনতা সম্বন্ধে আপনার কি অভিমত? শিল প্রভুপাদ, তথাকথিত স্ত্রী স্বাধীনতা মানে হচ্ছে স্ত্রীলোকদের প্রতারণা করার কৌশল। ভেবে দেখুন, একটি স্ত্রীর সঙ্গে একটি পুরুষের সাক্ষাৎ হলো, তারা পরস্পরের প্রতি আসক্ত হলো, তাদের যৌন সঙ্গম হলো, মেয়েটি তখন গর্ভবতী হলো, আর মেয়েটিকে উপভোগ করার পর ছেলেটি তাকে পরিত্যাগ করে চলে গেল। মেয়েটিকে তখন শিশুটির ভরণ পোষণ করতে হয় এবং সরকারের কাছ থেকে হাত পেতে ভিক্ষা গ্রহণ করতে হয়, অথবা তার গর্ভের সন্তানটি সে নষ্ট করতে হয়। এটি হচ্ছে স্ত্রী স্বাধীনতা। ভারতবর্ষে মানুষ দরিদ্রগ্রস্ত হতে পারে, কিন্তু সেখানে স্ত্রী লোকেরা তাদের স্বামীর তত্ত্বাবধানে থাকে এবং স্বামী স্ত্রী দায়িত্ব ভার গ্রহণ করে। স্ত্রী যখন গর্ভবতী হয় তখন তার গর্ভের শিশুটিকে হত্যা করানো হয় না, অথবা মাকে ভিক্ষা করে তার সন্তানের ভরণ পোষণ করতে হয় না। তাহলে আসল স্বাধীনতাটি কোথায়? স্বামীর তত্ত্বাবধানে থাকা না পাঁচজনের ভোগের সামগ্রী হওয়া? ধন্যবাদ, ধন্যবাদ। প্রভাত খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন যে আসলে অনেকে প্রশ্ন করে থাকে যে ইসকন কি স্ত্রী স্বাধীনতার বিরুদ্ধে কিনা। প্রভাত খুব সুন্দরভাবে আমাদেরকে আনসার দিলেন যে আসলে স্ত্রী স্বাধীনতা বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি আধুনিক যুগে, সেটা আসলে কি হচ্ছে ব্যাপার। আমরা দেখতে, বিশেষ করে পাশ্চাত্য দেশগুলোতে আমরা দেখতে পাচ্ছি, তারা বলছে পুরুষ আর স্ত্রী সমান অধিকার, সমান অধিকার, স্ত্রীটা স্বাধীন,
তারা যে কোনো কিছু করতে পারে, তারাও ইচ্ছে মতো চলতে পারে, যেমন ইচ্ছা তেমন করতে পারে। এবং সেটা করতে গিয়ে যেটা হচ্ছে, স্ত্রীরা স্বাধীন হয়ে তারা তাদের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গ করছে, এবং তারা বিবাহে বিবাহিত জীবনে বিয়ের পর আবার তারা তারা বলছে বিয়ে করার দরকারই নাই, বিয়ে করার কি দরকার, এটা এত ঝামেলা, বিয়ে করাটা ঝামেলা, আমরা লিভ টুগেদার পলিসি, লিভ টুগেদার। লিভ টুগেদার মানে তুমি আমি পছন্দ হলো আমরা একসাথে থাকবো, একই ঘরে, বিয়ে করব না, একসাথে থাকবো, সন্তান হয়ে যাবে। সন্তান হওয়ার পরে যদি আমাদের মনে হয় যে সন্তানটাকে আমরা, সন্তান হলে তো ঝামেলা, পোষণ করতে হবে তাকে, শিক্ষা দীক্ষা দিতে হবে, ঝামেলা, তখন যখন গর্ভবতী হবো তখন আমরা সন্তানটাকে অ্যাবর্শন করবো। অ্যাবর্শন, অ্যাবর্শন মানে গর্ভপাত, জোর করে অপারেশন করে সন্তানটাকে বের করে মেরে ফেলে তাকে কোনো ডাস্টবিনে ফেলে দেব, এটাকে বলা অ্যাবর্শন, গর্ভপাত। অথবা তারা যদি সন্তানকে জন্ম দেয়ও, সন্তানকে জন্ম দেওয়ার পরে যখন আর স্ত্রী আর স্বামীর মধ্যে সম্পর্ক একটু ঝগড়াঝাটি হবে বা একটু মনোমালিন্য হবে, তখন পুরুষ কি করে, স্ত্রীটাকে রেখে চলে যায়। তখন স্ত্রী তার সন্তানকে ভরণ পোষণ করতে হবে, কারণ স্ত্রী তো টাকা কামায় না, বা টাকা কামালেও সে তো আর একাকী তো আর থাকতে পারে না, স্ত্রীরা তাকে তো আরেকজন, স্বাভাবিকভাবেই সবাই খুব কামারতো, কাম উপভোগ করতে চায়। কোনো মানুষ বা স্ত্রী বলেন পুরুষ বলেন কেউ কখনো একাকী থাকতে পারে না, তারা অবশ্যই কোনো না কোনো সঙ্গী চায়। তো যখন স্বামী চলে যায় তখন মা কি করে, সে অন্য পুরুষ খুঁজে, আর ওদিকে সন্তানের জন্ম যত্ন নেওয়ার মতো কেউ থাকে না, তখন সন্তানগুলো বেপরোয়া হয়ে যায়, তারা সন্ত্রাসী হয়ে যায়, বা তারা বিভিন্ন ভিডিও গেমস দেখে যেখানে গুলি করা শিখে, বা ক্রাইম করা শিখে, বা তারা বিভিন্ন খারাপ সাইট গুলো দেখে যেগুলো দেখে তারা দর্শন করা শিখে, এর ফলে সন্তানগুলো বখাটে হয়ে যায়। এবং তারাও শিখে ছোটবেলা থেকে, তারাও শিখে জীবন মানে হচ্ছে এরকম, জীবন মানে হচ্ছে যত ইচ্ছা কোনো কোনো মেয়ের সাথে তুমি ইচ্ছে মতো সঙ্গ করলে, ভালো না লাগলে তাকে ছেড়ে দিলে, আরেকজনের সাথে মিশলে, তাকে ভালো না লাগলে ছেড়ে দিলে, কোনো সন্তানের দায়িত্ব নেওয়ার দরকার নেই, জাস্ট এনজয়, এরকম করে তারা ছোটবেলা থেকে শিখে। তো এটা কি স্বাধীনতা হলো? প্রভুপাদ প্রশ্ন করছেন, এটা কি স্বাধীনতা হলো, নাকি স্বাধীনতার নাম দিয়ে আমার যে উপভোগের মানসিকতা রয়েছে, পশুবৃত্তি রয়েছে, সেটাকে আমি চরিতার্থ করছি, এটার ফলে স্ত্রীরা স্ত্রীদেরকে একটা প্রোডাক্ট বানানো হয়েছে, মানে স্ত্রীদেরকে একটা মানে একটা দ্রব্যের মতো ব্যবহার করা হচ্ছে, একটা সাবান, যেমন আমরা সাবান ব্যবহার করি তাই না, যখন আমার ইচ্ছে হলো সাবান লাগালাম, আর ইচ্ছে না হলে সাবানটা জানালা দিয়ে ফেলে দিলাম, ভালো লাগছে না ফেলে দিলাম। তো স্ত্রীদেরকেও আমি সেভাবে ব্যবহার করছি, আমার যখন ভালো লাগলো আমি ব্যবহার করলাম, আর ভালো লাগলো না যা বেরিয়ে যা এখান থেকে, তুই তোর মতো চল আমি আমার মতো চল। এটা কি স্বাধীনতা হলো? এটা তো স্বাধীনতা হলো না, এটা তো জাস্ট মানে একটা ভোগ্য বস্তু হিসেবে আমি দেখছি তাদেরকে, এটা স্বাধীনতা না, এটাকে স্বাধীনতা বলে না। সেজন্য প্রপাত বলছেন যে আমরা এই ধরনের স্বাধীনতাকে আমরা সম্মান করি না, এর ফলে সমাজে শান্তি শৃঙ্খলা বাড়বে না কখনো। এর ফলে আমরা দেখতে পাচ্ছি পাশ্চাত্য দেশের অবস্থা, আমরা দেখতে পাচ্ছি সেখানে কোনো ফ্যামিলি নেই, এখন সেখানে কোনো পরিবার নেই, পরিবার প্রথা উঠে যাচ্ছে, মা একদিকে চলে, ছেলে একদিকে চলে, বাবা একদিকে চলে, এক একজন এক এক দিকে, কারো সাথে কারো কোনো যোগাযোগ নেই। কিন্তু ভারতবর্ষে আমরা কি দেখতে পাচ্ছি? ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি তারা গরিব হতে পারে কিন্তু তারা কখনো বিবাহ বিচ্ছেদ করে না। অনেক ঝগড়া, অনেক পরিবার আছে, অনেক স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া হয়, বিবাদ হয়, অনেক কিছু হয়, কিন্তু তারপরও তারা সংসারে থাকে, তারা স্বামী স্ত্রী পুত্র পরিবার সবাইকে নিয়ে মিলেমিশে থাকে, তারা ঘর ছেড়ে চলে যায় না, অন্য জায়গায় অন্য জায়গায় চলে যায় না, আমার ভালো লাগে না, স্বামীকে ভালো লাগে না বা স্ত্রীকে ভালো লাগে না, তাকে ছেড়ে আমি অন্য জায়গায় আরেকজনকে নিয়ে নিলাম, সেরকম কালচার ভারতবর্ষে নেই। কারণ বৈদিক শাস্ত্র আমাদেরকে এটা শিখাচ্ছে যে মাতৃবধ পরদারেষু, যে স্ত্রীরা হচ্ছে আমাদের মায়ের মতো, নিজের স্ত্রী ছাড়া সকল স্ত্রীকে আমরা মা রূপে দর্শন করি,
সেই জন্য আমরা কোনো স্ত্রীকে অসম্মান করি না, বা তাদেরকে অসম্মান করা, অপমান করা, দর্শন করা, এগুলো আমরা বিশ্বাসী না। আমরা তাদেরকে মায়ের মতো সম্মান করতে বিশ্বাসী। এবং যখন কেউ বিবাহ করে, বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষ রূপে ভার বহন করা, তাকে বলা হয় বিবাহ। তো যখন কোনো পুরুষ কোনো স্ত্রীকে বিয়ে করে, সে প্রতিজ্ঞা করে যে আমি এই স্ত্রীকে সারা জীবন ভরণ পোষণ করব, তার যা কিছু লাগবে, যা প্রয়োজন সব আমি মিটাবো। এভাবে তারা ব্রত গ্রহণ করে, এবং যেহেতু তারা ব্রত গ্রহণ করে, তারা তারা সেই স্ত্রীকে রেখে অন্য কোথাও চলে যায় না, বা গর্ভস্থ সন্তানকে জোর করে মেরে ফেলে না, বা বিবাহ বিচ্ছেদ হয় না তাদের মধ্যে। এটাই হচ্ছে বৈদিক কালচার, এটা হচ্ছে প্রকৃত স্বাধীনতা, স্ত্রীদের প্রকৃত স্বাধীনতা। তো প্রভুপাদ বলছেন যে আমরা কি পাশ্চাত্য দেশের অনুকরণ করব, যাদের কোনো কালচার নেই, যাদের কোনো সংস্কার নেই, তাদেরকে অন্ধ অনুকরণ করে টিভি সিরিয়াল দেখে, ইউটিউব দেখে, ভিডিও দেখে তাদের মতো হব, নাকি বৈদিক সাহিত্য কত উন্নত, রামায়ণ মহাভারত আমাদেরকে যে কালচার শিখাচ্ছে সেটা আমরা ফলো করব? সেটা আমাদেরকে চয়েস করতে হবে, এটা আমাদেরকে চয়েস করতে হবে। ওকে, এবার আমরা আরেকটু সামনের দিকে যাই। আরেকজন হাত তুলুন, পড়ুন, মাথাজি পড়ুন। এটা কি কুমারী নিক্সন থেকে পড়বো? হ্যাঁ মাতাজি। হ্যাঁ, কুমারী নিক্সন, মিনিট। পারমার্থিক জীবনে, কৃষ্ণ ভাবনাময় জীবনে কি স্ত্রীলোকেরাও সাফল্য অর্জন করতে পারে? শ্রীল প্রভুপাদ বললেন, আমরা স্ত্রী পুরুষের মধ্যে বিভেদ দর্শন করি না, আমরা স্ত্রী এবং পুরুষের পুরুষকে সমানভাবে কৃষ্ণ ভাবনা দান করি। আমরা স্ত্রী পুরুষ, ধনী দরিদ্র সকলকে স্বাগত জানাই। শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় 5ম অধ্যায়ে 18 নম্বর শ্লোকে বলেছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবি হস্তিনী শুনি চৈব সপাকেচ পণ্ডিত সমদর্শিনা। যথার্থই তিনি যিনি পণ্ডিত, তিনি বিদ্যা এবং বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলকে সমদৃষ্টিতে দর্শন করেন। কুমারী নিক্সন, ঠিক আছে মাতাজি, ঠিক আছে মাতাজি, আর পড়তে হবে না, একটা একটা প্যারা আমরা শেষ করি আগে। তো কুমারী নিক্সন এখানে প্রশ্ন করছেন যে কৃষ্ণ ভাবনাময় জীবনে বা ভক্তি জীবনে স্ত্রী লোকেরাও কি সাফল্য অর্জন করতে পারে কিনা। তো প্রভুপাদ বলছেন, হ্যাঁ, যে কেউ, সে ধনী হোক, দরিদ্র হোক, স্ত্রী হোক, পুরুষ হোক, আমেরিকান হোক, ইন্ডিয়ান হোক, সবাই ভক্তি জীবনে সাফল্য অর্জন করতে পারে। কৃষ্ণ গীতায় বলেছেন, মাংহি পার্থ ব্যাপাশ্রিত যোপিষু পাপজনেয় স্ত্রীয় বৈশ্য তথা শূদ্রা তেওপি জানতি পরাম গতি। যে এমন কি স্ত্রী লোকেরা, বৈশ্যরা, শূদ্ররা, তারাও যদি আমাকে ভজনা করে, আমাকে ভক্তি করে, আমাকে আশ্রয় করে, তারাও পরাগতি লাভ করতে পারে, তারাও শুদ্ধ ভক্তি লাভ করতে পারে, তারাও আমার দামে ফিরে আসতে পারে। এমন নয় যে স্ত্রীরা, যেহেতু স্ত্রীরা হচ্ছে অল্প বুদ্ধিমান, তারা হচ্ছে বোকা, তারা কিছু পারে না, এরকম না। আমরা দেখি প্রভুপাদের যে প্রচার, প্রভুপাদ কখনো বিচার করেননি যে পুরুষ এই স্ত্রী, স্ত্রী হলে দীক্ষা দেব না, পুরুষ হলে দীক্ষা দেব, স্ত্রীরা ভগবানকে আর পূজা করতে পারবে না, পুরুষটা পারবে, এরকম প্রভুপাদ এগুলো কখনোই করেননি। আসলে প্রভুপাদ এ ধরনের ভেদাভেদ বা এরকম প্রভুপাদ করেননি। এখনো এখনো যদি আপনারা পাশ্চাত্য দেশে যান, আমেরিকা বা কানাডা এরকম দেশগুলোতে, আপনি দেখবেন মন্দিরের প্রধান যিনি পূজারী, মন্দিরের প্রধান পূজারী হচ্ছে একজন মহিলা, মন্দিরের প্রেসিডেন্ট হচ্ছে মহিলা। আমেরিকাতে, আমেরিকার বেশিরভাগ মন্দিরে প্রেসিডেন্ট হচ্ছে মহিলা, পূজারী হচ্ছে মহিলা, এবং রান্নার যিনি প্রধান তিনি মহিলা, মহিলারাই সবকিছু করছে সেখানে। তো সেজন্য এটা এমন নয় যে স্ত্রী হলে
তারা প্রেসিডেন্ট হতে পারবে না, তারা প্রচার করতে পারবে না, তারা ভগবানকে পাবে না, তারা পচা, তাদের বুদ্ধি কম, এরকম না। আমরা আমরা ইসকনের মধ্যে এরকম অনেক মহান মহান ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছি যারা স্ত্রীলোক হয়েও অনেক ভালো প্রচার করছে। যেমন আমরা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে আমরা দেখতে পাই স্ত্রীলোক হয়েও গুরুদেব হয়েছেন, স্ত্রী মহিলা হয়েও তিনি অনেক শিষ্যদের গুরু হয়েছেন, সেরকম মহিলা আছেন আমাদের পরম্পরা দ্বারা। যেমন আমরা দেখি যে নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা দেবী, তিনি মহিলা ছিলেন কিন্তু তিনি গুরু ছিলেন, তার অনেক শিষ্য শিষ্যা ছিল, পুরুষ শিষ্য ছিল, মহিলা শিষ্য ছিল, অনেক ছিল, হাজার হাজার। সেরকম আমরা দেখি যে গঙ্গা মাতা গোস্বামিনী তিনি একজন মহিলা ছিলেন কিন্তু তিনিও গুরু ছিলেন। তিনি তৎকালীন সময়ে জগন্নাথপুরীতে থাকতেন, শ্বেতগঙ্গা, এখন যে শ্বেতগঙ্গা যে জায়গাটা আছে সেই শ্বেতগঙ্গার পারে তার মঠ আছে, এখনো মঠ আছে তার, সেখানে তিনি থাকতেন এবং তখনকার দিনে রাজা তার শিষ্য ছিল, অনেক শিষ্য ছিল তার, গঙ্গামাতা গোস্বামী। বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন রাজশাহীতে, পুঠিয়া নামক স্থান, আমরা গিয়েছিলাম তার জন্মস্থানে, খুব সুন্দর জায়গা। এখনো তার বাড়ি, তার বিগ্রহ, তার মন্দির, সবকিছু আছে এখন সেখানে। তো তিনি একজন মহিলা হয়েও তিনি গুরু হয়েছিলেন, সেরকম আমরা ইসকনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মহিলা মাতাজিরা তারা অনেক ভালো প্রচার করছেন। যেমন মালতী মাতাজি, যদুরানী মাতাজি, যমুনা মাতাজি, দেবকী মাতাজি, অনেক মাতাজিরা তারা অনেক অনেক, পুরুষটাও এত প্রচার করতে পারছে না তারা যা প্রচার করছে। যেমন জাহ্নবা মাতাজি, জাহ্নবা দেবীদাসী, যে জর্জ হ্যারিসনের কন্যা, অনেক প্রচার করছে লক্ষ লক্ষ ব্যক্তিকে। সেজন্য এমন নয় যে যে কৃষ্ণ ভক্ত শুধু পুরুষটাই হতে পারবে, মহিলারা পারবে না, শুধু পুরুষটাই শুদ্ধ ভক্ত হবে, মহিলারা শুদ্ধ ভক্ত হতে পারবে না, এরকম না। তো প্রভুপাদ বলছেন যে অপ্রাকৃত স্তরে স্ত্রী পুরুষ এরকম ভেদাভেদ নেই। ভেদাভেদটা আছে কোথায়? জড়জাগতিক স্তরে, জড়জাগতিক স্তরে ভেদাভেদ আছে, কিন্তু অপ্রাকৃত স্তরে কোনো ভেদাভেদ নেই। ভগবান দেখে না যে এ হচ্ছে পুরুষ, এ হচ্ছে স্ত্রী, ভগবান দেখে যে কার মধ্যে ভক্তি কার মধ্যে আছে। ভগবান শুধু ভক্তিটা দেখে, তাকে বলা হয় ভাবগ্রাহী জনার্দন, তিনি সবার মনের ভাবটা গ্রহণ করে, তিনি বাইরের বিষয়টা দেখেন না, কে পুরুষ, কে স্ত্রী, কে বৃদ্ধ, কে যুবক, এগুলো তিনি দেখেন না, কে ব্রাহ্মণ, কে শূদ্র, এগুলো তিনি দেখেন না, তিনি শুধু ভক্তিটা দেখেন, ভাবটা দেখেন, সেই জন্য তাকে বলা হয় ভাবগ্রাহী জনার্দন। কিন্তু প্রভুপাদ বলছেন যে যারা যারা যথার্থ পণ্ডিত তারা ব্রাহ্মণ, গাবি, হস্তি, চণ্ডাল, কুকুর, স্ত্রী পুরুষ সবার প্রতি তারা সমদর্শী হন। গীতা থেকে প্রভুপাদ শ্লোক দিয়েছেন, তো তারা সবার প্রতি সমদর্শী হন। এই সমদর্শিতাই হচ্ছে আমাদের ইসকনের শিক্ষা। তো হরে কৃষ্ণ, আমি এখানে রাখছি, আরো অনেক কিছু আছে, সেগুলো আমরা আজকে আর আলোচনা করব না, আগামী দিনগুলোতে আলোচনা করব। তো আজকে আমরা যতটুকু আলোচনা করেছি এর ভিত্তিতে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নেই, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে অংশগ্রহণ করার জন্য, এবং সেই সাথে যারা ভিডিওটা ইউটিউবে দেখলেন এতক্ষণ পর্যন্ত তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা ইউটিউবে দেখেছেন, আপনাদের কেমন লাগলো তা দয়া করে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে,
हरे राम हरे राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की जय। गौर प्रेमानंद हरि हरे।